সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভুলতা গাছিয়া, রয়েছি আমরা হাবিবুল্লাহ মোতালিব সুপার প্লাজাতে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে দিকটাতে এগুলো রয়েছে অসংখ্য পরিমাণে ওড়না। তো এই ওড়নাগুলোর দাম দর দেখানোর জন্যই আজকে আমরা এখানে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভাই রয়েছেন, চলুন কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আসলাম, আমি শুনেছি যে অফ দ্য রেকর্ডে আপনি বলেছিলেন যে আপনার এখানে অসংখ্য পরিমাণে ওড়না রয়েছে, এগুলো আপনারা পাইকারিতে বিক্রি করেন। জি জি। তো আমাদেরকে দেখান কোন ওড়নাটির দাম কত রয়েছে, বাকি বিষয় একটু দেখতে চাই। জি ভাই, এটা হচ্ছে শিফন ওড়না। শিফন ওড়না, হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করছেন আপনারা? এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। কয় হাতের ওড়না এগুলো? এটা কত হবে, 3.5-4? 3.5-4 বললে এভাবে তো হবে না ভাই, আসলে এটা কয় হাতের ওড়না? 4 হাত হবে। তাহলে ভাই আমরা যে ওড়নাটি দেখছি, এটা তো দেখে মনে হচ্ছে শিফনের। হ্যাঁ, শিফন এটা। এগুলো কত করে বিক্রি করছেন? এটা হচ্ছে 30 টাকা ভাই। অনলি 30 টাকায় পেয়ে যাচ্ছেন ওড়না। এটা কয় হাতের ওড়না ভাই? এটা 4 হাত ওড়না। 4 হাতের ওড়না। আচ্ছা, এই ওড়নাটির মধ্যে কয়টা কালার আছে? এটার মধ্যে 7টা অথবা 8টা হবে। 7টা বা 8টা কালার। এরপরে আমরা কোন ওড়নাটা দেখাবো? হ্যাঁ, এর উপরে আছে আপনার, এটাও কি মানে জর্জেটের? হ্যাঁ, শিপন সেট ওড়না। এটা শিপন ডাবল সেটের ওড়না। এটা তো মানে দেখে মনে হচ্ছে 4 হাতি আছে। হ্যাঁ। এটার দামটা কেমন? এটা হচ্ছে 45 টাকা। 45 টাকা। এটার দাম একটু বেশি কেন ভাইয়া? কাপড় ভালো তো? আচ্ছা আচ্ছা, ডাবল সেট করা হয়েছে এই জন্য। নেক্সট আমরা কোন ওড়নাটা দেখাবো? আপনাদের এখানে তো অসংখ্য পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছি, একদম থাকে থাকে সাজানো রয়েছে। এটাও তো দেখতে পাচ্ছি যে জর্জেটের শিফনের, এটা আবার এমব্রয়ডারি রয়েছে। এটার দামটা কেমন পড়ছে? এটা হচ্ছে 50 টাকা। এটা 50 টাকার ওড়না দেখতে পাচ্ছেন। এইটার মধ্যে কয়টা কালার আছে ভাই? এটার মধ্যে 8টা হবে। 8টা কালার। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু চারদিকটাতে এরকম ভাবে একটি লেস দিয়ে বক্সের মতো করা রয়েছে। এছাড়া ওনাটির পুরো ওড়না জুড়েই রয়েছে এমব্রয়ডারি। এটা 5 হাত হবে কি না? না, 4.5 হাতে, এরকম 4 হাত হতে পারে। দর্শক বন্ধুরা, এরপরে আমরা তো এগুলো সবই দেখছি হলো জর্জের শিফনের। এটাও তো যেটা দেখছিলাম ওইটার মতোই, কিন্তু এটার ডিজাইনটা ভিন্ন রয়েছে। এটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন? এটা 50 টাকা। 50 টাকা। এটা কয় হাত হবে? এটা 4.5 হাত হবে। 4.5 হাতের ওড়না। আচ্ছা, সুতির মধ্যে কি ওড়না আছে? সুতির মধ্যে আমরা কিছু দেখতে চাই, এরপরে আমরা আরও কিছু শিফনের বা চিরনের যদি ওড়না থাকে সেগুলো দেখার চেষ্টা করবো। এগুলো দেখে মনে হচ্ছে চন্ডি। হ্যাঁ। এটা দেখে মনে হচ্ছে বাটিক, তাই তো? হ্যাঁ, বাটিক ভাই। আচ্ছা, এটা সুতির মধ্যে দেখতে পাচ্ছেন। সুতি বাটিক। আচ্ছা, এইটার আসলে কালার কয়টা হয় আপনাদের এখানে যেটা রয়েছে? এটা যেটা দেখতে পাচ্ছি, এটার কয়টি কালার আছে ভাই? এটা 6টা হবে। 6টি কালার। এটা কয় হাতের ওড়না? এটা 5 হাত হবে। এটা 5 হাতের একটি ওড়না রয়েছে। এটা এর পাশে কতটুকু আছে ভাই? আমরা ভালো মতো দেখাই ওড়নাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা 5 হাত হবে তো মনে হচ্ছে, না কয় হাত হবে? 5 হাত হবে। এটা 5 হাতের একটি ওড়না। এটার দামটা কেমন পড়ছে? 85 টাকা। 85 টাকার ওড়না দেখতে পাচ্ছেন। এইটার কয়টা কালার আছে ভাই? যেটা দেখছিলাম 7টা কালার হবে। 7টি কালার আছে। এরপরে কোন ওড়নাটা দেখবো? একটা স্কার্ফ ওড়না। আচ্ছা, এটা স্কার্ফ ওড়না, প্যাটার্ন ঠিক একটি ওড়না। এটা চায়না ওড়না দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা স্কার্ফ আর কি। হ্যাঁ, স্কার্ফ। এই স্কার্ফগুলো কত করে বিক্রি করছেন? এটা হচ্ছে 35 টাকা। 35 টাকা। পুরো স্কার্ফটি জুড়েই কিন্তু এরকম স্টোন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা আসলে নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে অসংখ্য পরিমাণে স্টোন লাগানো রয়েছে। 35 টাকায় পেয়ে যাচ্ছেন স্কার্ফ বা হিজাব। নেক্সট আমরা কোনটা দেখব? হিজাবের কেমন কালেকশন আছে এরকম 35 টাকার মধ্যে? হ্যাঁ, এই যে এটা একটা কালার দেখেন, এটা আরেকটি কালারের মধ্যে, এটাও দেখতে পাচ্ছেন পুরো হিজাবটি জুড়ে কিন্তু এরকম ভাবে স্টোন রয়েছে। এটার দামও কত পড়ছে? 35 টাকা। 35 টাকা। তার মানে ওড়না পাওয়া যাচ্ছে আপনাদের এখানে 30 টাকায় আর 35 টাকায় হিজাব। হিজাব। আচ্ছা আচ্ছা, এটা কি হিজাব? স্কার্ফ ওড়নাটা, এটাকে স্কার্ফ ওড়না বলে। আচ্ছা, অনেকে হিজাব হিসাবে ব্যবহার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্কার্ফ ওড়না বা হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা। এগুলো প্রত্যেকটা দাম পড়ে যাবে 35 টাকা করে আনলি। এছাড়া আপনারা এখানে আসলে পেয়ে যাবেন 30 টাকায় ওড়না। আচ্ছা, এরপরে আমরা কোনটা দেখব? এরপর আমরা কি ওই ইয়েলো কালারটা দেখেছিলাম? না না,
ইয়েলো কালারটা আমরা দেখি, এটা কি দেখেছিলাম? না এটা দেখিনি। দেখি নাই। এটা আমরা দেখতে চাই। তাতুরনা। এটা তাতুরনা কাতান আর কি দেখতে পাচ্ছেন এইদিকে কাতানে, এই যে দেখতে পাচ্ছেন তাতে বানানো কাতান ওড়না। এগুলো কত করে বিক্রি করছেন ভাই? 65 টাকা। অনলি 65 টাকার ওড়না। এটা কিন্তু বেশ বড় সরো রয়েছে। এটা কয় হাতের ওড়না ভাই? এটা 5 হাত হবে। পনে পাঁচ হাতের ওড়না। আচ্ছা আচ্ছা, এটার কালার আছে তো? হ্যাঁ কালার আছে। নেক্সট আমরা কোনটা দেখবো? আপনাদের তো দেখতে পাচ্ছি একদম অসংখ্য পরিমাণে রেখেছেন ওড়না। আর এই দিকটাতে বোধ হয় থ্রি পিস রেখেছেন। হ্যাঁ ভাই, আমরা অন্য কোনো একদিন থ্রি পিস দেখানোর চেষ্টা করব। এটা দেখতে বেশ সুন্দর লাগছে দর্শক বন্ধু। এটা মনে হয় উল্টা দিক হয়েছে। এইটা বোধ হয় সোজা দিক, এই দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন পড়বে? এটা তো জামদানি। হ্যাঁ হ্যাঁ জামদানি এটা। আচ্ছা এটার দামটা কেমন পড়বে? এটা 65। 65 টাকায় জামদানি ওড়না পিকু করা রয়েছে চারদিকটা দিয়ে। এটার কয়টা কালার আছে ভাই? এই ওড়নাটার 5টা কালার হবে। 5টি কালার হবে দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনাদের থেকে যদি এই ওড়নাগুলো কেউ নিতে চায় মিনিমাম কয় পিস নিতে হবে? যদি আইসা না তাহলে নিতে পারবে, এক পিস নিতে পারবে, সমস্যা নেই। মানে যদি এখানে আসে? হ্যাঁ এসে নিলে এক পিস নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যদি এমনিতে কন্ডিশনে নিতে চায় বা কন্ডিশনে দেন কিনা? আমরা দেই না, আমরা ডাইরেক্ট ক্যাশ পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ ক্যাশ পাঠিয়ে দিতে হবে। আচ্ছা টাকা যদি পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কয় পিস নিতে হবে মিনিমাম? 10 পিস। 10 পিস। আচ্ছা আচ্ছা, এটা একটু ভাঁজ খোলে না, এই চণ্ডীটা আমরা দেখতে চাই। দেখছি চণ্ডী ওড়না, এটা আসলে ভাঁজ ইয়ে করা ছিল, সুতা দিয়ে বাঁধা থাকে চণ্ডী সাধারণত, যে কারণে ইয়েলো কালারটা আসলে ইয়ে সুতা বাঁধা খোলাই যাচ্ছিল না। আচ্ছা লালটা দেখছি আমরা, এটার দামটা কেমন পড়ে যাচ্ছে? 65 টাকা। 65 টাকা। এটা কয় হাতের ওড়না এটা ভাই? এটা 5.5 হাত হবে। 5.5 হাতের ওড়না। আচ্ছা এরপরে আমরা কোন ওড়নাটা দেখবো? এখানে তো আপনাদের অসংখ্য আছে দেখতে পাচ্ছি, অসংখ্য ওড়না দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এটা যেটা দেখাচ্ছেন এটার দামটা কেমন পড়ছে? গ্রামীণ চেক সুতি ওড়না। গ্রামীণ চেক সুতি ওড়না, এগুলো কত করে বিক্রি করছেন? যেটা হচ্ছে 70 টাকা। 70 টাকা। পিকু করা রয়েছে 30 টাকা থেকে শুরু করে, এখানে আমরা 70 টাকার দেখলাম। নেক্সট আমরা কোনটা দেখবো? এখানে আরও তো রয়েছে দেখতে পাচ্ছি, আর এছাড়া তো বান্ডেলে বান্ডেলে সাজিয়ে রেখেছেন, এগুলো সাধারণত কত করে বিক্রি করছেন? আর এই ওড়নাটার কয়টা কালার আছে যেটা দেখছিলাম? ওটা আপনার 9টা কালার হবে। এইটার কয়টা কালার আছে? এটা পাইরল ওড়না, এটার অনেক কালার আছে তাই না? এই যে পার রয়েছে দেখতে পাচ্ছেন, পিকু রয়েছে। এটার দামটা কেমন? এটা হচ্ছে 70 টাকা। 70 টাকা। এটা কয় হাতের ওড়না? এটা 5.5 হাত হবে। 5.5 হাতের ওড়না রয়েছে। এরপরে আমরা কোনটা দেখবো? এটা একটা ব্লু কালারের জামদানি, এটা কি নীল রঙের যেটা, এটা আমরা দেখতে চাই। এটা কি জামদানি নাকি সুতি? এটা সুতি। এটা বেশ বড় সরো দেখে মনে হচ্ছে। এটার কয়টা কালার আছে ভাই? এটা 4টা কালার হবে। 4টি কালার হবে। এগুলো কত করে বিক্রি করছেন? এটা হচ্ছে 60 টাকা। 60 টাকার ওড়না, বেশ ভালো, এটা সুন্দর দেখতে। এটা কি? এটা এটা প্যাচাল ওড়না। ফিরোজা কালারটা কি এটা? হ্যাঁ ফিরোজা না, এটা দেখতে মনে হচ্ছে মেরুন টাইপের। এটার দামটা কেমন পড়তেছে? লিলেন এক কালার, এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকার ওড়না। আচ্ছা আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চায় নিতে হবে মিনিমাম 10 পিস তাই তো? হ্যাঁ 10 পিসের কম না। প্যাচটা কি ছোটানো যাবে না? এটা এটা কি চায়না ওড়না? না এটা সুতি ওড়না। সুতি। এগুলো কত করে বিক্রি করছেন প্যাচ ওড়না আপনি আমাকে বলেন? প্যাচ ওড়না 55 টাকা। 55 টাকা। আচ্ছা এইটা কি ওড়না? এটা এটা হচ্ছে একটা বড় ওড়না, অনেক এটা নামাজি ওড়না আর কি। আচ্ছা আচ্ছা, নামাজি ওড়না। এগুলো কত করে বিক্রি করা হচ্ছে আপনাদের? এগুলো এটাতে দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। ওড়না বড় আছে এটা? এটা বড় সরো রয়েছে। এটার দামটা কেমন রয়েছে? 90 টাকা। আচ্ছা এটার কালার আছে কয়টা? এটার কালার হবে 7টা হবে। 7টি কালার হবে। আচ্ছা আপনি এখন আমাকে বলেন, এই যে আমরা ভিডিওতে দেখাচ্ছিলাম অনেক রকম ওড়না, আরও অসংখ্য পরিমাণে ওড়না রয়েছে, তো আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কী আছে? আমাদের ইমো নাম্বার আছে, আবার ফোন নাম্বার আছে। ইমো নাম্বারটা একটু বলেন তো আমাদেরকে। 01771-98-469, 01404-35-83-28। এই দুইটা নাম্বারই কি ইমো আছে? হ্যাঁ আছে। আচ্ছা এই ওড়নাটার দামটা কেমন পড়তেছে? এটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকার ওড়না। এটা কয় হাত বাই কয় হাত ওড়না? জি এটা কয় হাত বাই কয় হাত ওড়না? এটা এটা হবে আপনার 4.5 হাত হবে। 4.5 হাত হবে। টার্সেল লাগানো রয়েছে। হ্যাঁ তো আসলে ভাইজানের নামটা কিন্তু এখনো জানা হয়নি। জি আমার নাম মোহাম্মদ হাকিম। হাকিম ভাই,
তাহকিন ভাই আপনার যে ফোন নাম্বারটি বললেন এই ফোন সার্বক্ষণিক আপনার কাছেই থাকে? জি আমার কাছেই থাকে। আচ্ছা আর আপনাদের এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা একটু বলে দেন। জি আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। তো আমাদের মার্কেটের নাম হচ্ছে হাবিবুল্লাহ মুতালিব সুপার প্লাজা। আচ্ছা তার মানে ঢাকা থেকে আসতে মেইন যে গাউসিয়া মার্কেট সেই গাউসিয়া মার্কেটের আগেই পড়ে যাবে এটা হাতের বাম পাশে। আর যদি সিলেটের ওদিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে হাতের ডান পাশে গাউসিয়া মার্কেট পার হওয়ার পরে এখানে একটা মসজিদ রয়েছে মসজিদের পাশেই। আচ্ছা হাকিম ভাই ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম ওড়নার দাম দর সম্পর্কে। তো বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালোবাসেন তারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।